আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা রাজশাহী র্ষের যে আবেদন যোগ্যতা সেই আবেদনযোগ্যতা নিয়ে তোমাদের সামনে আজকে কথা বলবো তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়কে টার্গেট করে রেখেছ এবং কি রাজশাহী বিশ্ববিদ্যালয় যাদের স্বপ্ন তাদের জন্য আজকে খুবই গুরুত্বপূর্ণ এবং কি এই বিষয়গুলো জেনে তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারো এবং কি জিপে সংক্রান্ত তোমার যত ধরনের প্রবলেম আছে সব প্রবলেম কিন্তু আজকের ভিডিও থেকে তোমরা ক্লিয়ার হয়ে যেতে পারো এবং কি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো যাতে করে প্রত্যেকটি বিষয় জেনে বুঝে তারপর আবেদন করতে পারো তো প্রথমে আসবো হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে আবেদনযোগ্যতা সেটা কিন্তু নতুন যে আবেদন আবেদনযোগ্যতা সেইটা অর্থাৎ আমাদের প্রিভিয়াস ইয়ারের যে যোগ্যতা ছিল সেটা একদম চেঞ্জ হয়ে গিয়েছে নতুন কিন্তু আবেদন যোগ্যতা প্রকাশিত হয়ে গিয়েছে আমরা সার্কুলার মাধ্যমে সেটা পেয়েছি তো এখন সেই বিষয়গুলো নিয়েই তোমাদের সামনে আলোচনা করব যাতে করে জিপে সংক্রান্ত সকল সমস্যার সমাধান তোমরা পেয়ে যাও এবং কি আমরা দেখতে পাচ্ছি তোমরা যারা মানবিক শাখার আছো অর্থাৎ যারা মানবিক শাখার স্টুডেন্ট তাদের জন্য এসএচসি এবং কি সমমানের ক্ষেত্রে ন্যূনতম থ্রি পয়েন্ট জিরো জিরো করে লাগবে এবং কি এইস এস ক্ষেত্রেও ন্যূনতম থ্রি পয়েন্ট জিরো করে মোট সেভেন পয়েন্ট জিরো জিরো জিপে লাগবে যারা মানবিক সাধারণ এবং এক্ষেত্রে একটা বিষয় গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে চতুর্থ বিষয় সহ কিন্তু এই জিপেটা কাউন্ট করা হয় অর্থাৎ এক্ষেত্রে এসএচসির ক্ষেত্রেও চতুর্থ বিষয় সহ জিপিএ এইএসএসির ক্ষেত্রেও চতুর্থ বিষয় জিপিএ এবং কি দুটাতে মিলে কিন্তু তোমার সেভেন পয়েন্ট জিরো জিরো জিপে থাকা লাগবে ন্যূনতম আবেদনের জন্য এখন আমরা বিষয়টা দেখি বাণিজ্য শাখার জন্য বাণিজ্য শাখার ক্ষেত্রে কিন্তু তোমার এসএচির সমমান এবং কি এইচএসির সমমান ক্ষেত্রে থ্রি পয়েন্ট ফাইভ জিরো করে লাগবে এবং কি মোট জিপে লাগবে সেভেন পয়েন্ট ফাইভ জিরো এবং কি এক্ষেত্রেও কিন্তু চতুর্থ বিষয় সহ তোমার জিপেটা কাউন্ট করা হয় অর্থাৎ এক্ষেত্রেও কিন্তু তোমার এসএসসি এবং এইচএেই চতুর্থ সহ থ্রি পয়েন্ট ফাইভ জিরো করে মোট সেভেন পয়েন্ট ফাইভ জিরো তোমার জিপে থাকা লাগবে তো এরপর আসি আমরা হচ্ছে বিজ্ঞান শাখাদের জন্য যে জিপি রিকোয়ারমেন্টটা তো বিজ্ঞান শাখাদের জন্য এসএসসি সমমান এবং এইচএসসি সমমান দুই ক্ষেত্রে কিন্তু থ্রি পয়েন্ট ফাইভ জিরো করে মোট এইট পয়েন্ট জিরো জিরো লাগবে এবং এক্ষেত্রে কিন্তু চতুর্থ বিষয় সহ এবং কি তোমাদের যদি বিজ্ঞান শাখা যারা আছে তাদের এই জিপিএ রিকোয়ারমেন্ট থাকে তাহলে তোমরা কিন্তু প্রাথমিক যে আবেদন আছে সেই আবেদনের জন্য তোমরা ইলিজিবল অর্থাৎ তোমার যে তিনটি শাখার কথা বললাম মানবিক বাণিজ্য এবং কি বিজ্ঞান তোমাদের যদি এই ন্যূনতম জিপিএ রিকোয়ারমেন্টগুলো থাকে চতুর্থ বিষয় সহ তাহলে কিন্তু তোমরা অতি সহজেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য আবেদন করতে পারবে এবং কি রাজশাহী বিশ্ববিদ্যালয় আমরা জানি যে তিনটা ইউনিট কিন্তু রয়েছে এ ইউনিট বি ইউনিট সি ইউনিট সেই তিনটা ইউনিটে তোমরা কিন্তু আবেদন করতে পারবে সেক্ষেত্রে তোমাদের কিন্তু এইচএসসিটা অবশ্যই দু হাজার সালেই থাকতে হবে কারণ আমরা জানি রাজশাহী বিশ্ববিদ্যালয় কিন্তু সেকেন্ড টাইম নেই অর্থাৎ যারা ফার্স্ট টাইমার তারাই কিন্তু আবেদন করতে পারবে এবং কি যারা এইচএসসি পরীক্ষা দু হাজার সালে পাশ করেছে তাদের জন্যই এই জিপে রিকোয়ারমেন্টগুলো কাজে লাগবে এবং কোনো দিকে যে তিনটা ইউনিট আছে এখান থেকে মূলত এ ইউনিটটা হচ্ছে তোমার মানবিক শাখাদের জন্য বরাদ্দ বি ইউনিটটা মূলত বাণিজ্য শাখাদের জন্য বরাদ্দ এবং কি সি ইউনিটটা মূলত বিজ্ঞান শাখাদের জন্য বরাদ্দ কিন্তু তুমি যদি বিজ্ঞান শাখার স্টুডেন্ট থাকো সেক্ষেত্রে তুমি এ বি সি তিনটা ইউনিটে পরীক্ষা দিতে পারবে তুমি যদি বাণিজ্য শাখার স্টুডেন্ট থাকে সেক্ষেত্রে এ বি সি তিনটা ইউনিটেই পরীক্ষা দিতে পারবে এবং কি তুমি যদি মানবিক শাখার স্টুডেন্ট থাকে সেক্ষেত্রেও এ বি সি তিনটা ইউনিটে পরীক্ষা দিতে পারবে অর্থাৎ এখানে বিভাগ পরিবর্তন আছে যদিও বিভাগ পরিবর্তন যারা আলাদা করে কোনো ইউনিট নেই কিন্তু যে তিনটা ইউনিট আছে তুমি চাইলে মাল্টিপল ইউনিটে পরীক্ষা দিতে পারো নিজের যে শাখা সেটাতেও পরীক্ষা দিতে পারো এবং অন্য যে শাখাগুলো আছে অর্থাৎ অন্য যে ইউনিটগুলো আছে সেখানেও তুমি পরীক্ষা দিতে পারো এবং সেক্ষেত্রে তুমি হচ্ছে যদিও তুমি তিনটা ইউনিটে পরীক্ষা দিতে পারবে এ বি সেই তিনটা ইউনিটে কিন্তু তুমি যে শাখার স্টুডেন্ট এস তুমি যে শাখার স্টুডেন্ট সেই শাখাকে কিন্তু এখানে প্রাধান্য দেওয়া হবে অর্থাৎ তুমি বিজ্ঞান শাখার স্টুডেন্ট কিন্তু তুমি আবেদন করবে এ ইউনিটে বি ইউনিটে এবং কি ধরো সি ইউনিট তো তোমার নিজস্ব ইউনিটই সেক্ষেত্রে তোমার বি ইউনিটে এবং কি এ ইউনিটে এবং কি বি ইউনিটে তুমি যদি আবেদন করতে চাও সেক্ষেত্রে কিন্তু তোমার বিজ্ঞান শাখার জন্য যে রিকুয়ারমেন্টটা অর্থাৎ তোমার হচ্ছে জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ জিরো যে এইট পয়েন্ট জিরো জিরো লাগবে এই রিকোয়ারমেন্টটা থাকতে হবে এবং তুমি যদি বাণিজ্য শাখার স্টুডেন্ট থাকো সেক্ষেত্রে তোমার নিজস্ব ইউনিট কিন্তু বি ইউনিট এবং এর পাশাপাশি এ আর সি তোমার হচ্ছে বিভাগ পরিবর্তন ইউনিট সেক্ষেত্রে তোমার কিন্তু সেক্ষেত্রেও তোমার হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ জিরো করে তোমার জিপে রিকোয়ারমেন্ট লাগবে এবং কি মোট জিপি লাগবে সেভেন পয়েন্ট ফাইভ জিরো অর্থাৎ তুমি যেই শাখার স্টুডেন্ট সেই শাখার জিপেই তোমার লাগবে এবং কি তারপরে তুমি যে কোনো ইউনিটেই আবেদন করতে পারবে এই হচ্ছে জিপি রিকোয়ারমেন্টের যে প্রসেস